একই সঙ্গে 9টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক মা। মঙ্গলবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছবি সহ তার নাম ঘোষণা করেছে। মঙ্গলবার গিনেস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর দিয়ে লিখেছে, 9 সন্তানের মধ্যে 5টি শিশু কন্যা, তাদের নাম আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং 4টি শিশু পুত্র, ওমর, এলহাদজি, বা ও মোহাম্মদ। এদের বাবা মায়ের নাম শ্রী এবং শ্রীমতী সিজে। একই সঙ্গে গিনেস জানিয়েছে এই প্রথম নোনু প্লেটস বা নবমজের জন্ম হল, যেখানে মা এবং শিশুরা জীবিত আছে। গিনেসের রেকর্ড অনুযায়ী এর আগে কোনো নোনু প্লেটস কয়েক ঘন্টার বেশি বাঁচেনি, তাই নোনু প্লেটসের জন্ম একটি অত্যন্ত বিরল ঘটনা। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।